আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, যে এই ওষুধটা দেখতে পাচ্ছেন, ইউরিনিক্স নাম এই ওষুধটা। মুরগিকে কখন খাওয়াতে হয় এবং কিভাবে খাওয়াতে হয় তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তা ওষুধটার নাম হচ্ছে ইউরিনিক্স। এটা আপনার 100 গ্রাম একটা ওষুধ, ঠিক আছে। এটা আপনার মুরগিদের আসলে বা বড় মুরগিদেরও খাওয়ানো যায়, ছোট মুরগিদেরও খাওয়ানো যায়। এটার দাম হচ্ছে হলো 300 টাকা দাম, এক ফ্যানের ওষুধের দাম 300 টাকা। বডিতে দেওয়া আছে মেবি আপনার 355 টাকা, হ্যাঁ দেখতে পাচ্ছেন 355 টাকা। তা অনেকের কাছ থেকে হয়তো 330 টাকা 340 টাকাও নিতে পারে, যাই হোক আমার কাছে পরিচিত 300 টাকা নিছে। তাই এটা মুরগিকে কখন খাবেন, আপনার মুরগি যদি কখনো দেখেন ভিতরে পানি জমেছে কিডনিতে হোক যে কোনো হোক, কিডনি এটা সাধারণত কিডনি টনিক নামে পরিচিত ইউরিনিক্সটা। তো দেখেন আমার এটা প্রায় শেষ, অল্প একটু আছে, ওই দেখা যাচ্ছে অল্প একটুই আছে। এটা রানিং আমার মুরগি চলতেছে। আপনার মুরগি যদি কোনো কারণবশত দেখেন যে ঝিমাচ্ছে, বসে থাকে, খায় না বা খাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে বা পিছনের সাইডটা ভারী হয়ে যাচ্ছে, তখন সেই মুরগিটাকে এই ইউরিনিক্স খাওয়ার আগে অবশ্যই জবাই করার সময় এগুলো লক্ষ্য করবেন। বিশেষ করে যারা প্যারেন্টস তৈরি করেন, তারা 2 মাস 2.5 মাস বয়স হয়ে গেলে মোরগগুলো বিশেষ করে একটা দুইটা জবাই করে কেটে দেখবেন যে ভিতরে কোনো পানি টানি জমেছে কিনা। নাড়ির মতো হয়ে লম্বা হয়ে যায়, পার্থলা মানে থলের মতো হয়ে বড় হয়ে যায়, পানি থাঙ্কা হয়, বিভিন্ন কারণে পানি জমতে পারে যে কোনো জায়গাতে, তখন আপনারা এই ওষুধটা খাওয়াবেন। দেখছেন যে আপনার মুরগি কিন্তু একদম সুস্থ স্বাভাবিক মনে হয়, কিন্তু পাতলা হয়ে যায়। যদি দেখেন যে এই ধরনের ফর্ম মানে সমস্যা হচ্ছে আপনার মুরগির, সাথে সাথে আপনারা খাওয়াবেন হচ্ছে হলো এই ওষুধটা। দাম বেশি নিলেও আপনার যদি অল্প মুরগি থাকে তাও ডোজ হচ্ছে হলো 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে, আর যদি সমস্যা হয়ে যায় তাহলে 1 গ্রাম ওষুধ 2 লিটার পানিতে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে খাওয়ালে আপনার আশা করি 3 থেকে 4 দিন, বিশেষ করে আপনারা পরপর 5 দিন দেওয়ার চেষ্টা করবেন, কন্টিনিউ 5 দিন পর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মুরগির সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পানি থাকবে না ভিতরে, শুকায় যাবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে। এরপর হচ্ছে আর একটা কথা বলি, আপনারা বিশেষ করে যখন প্যারেন্টস মুরগি রেডি করবেন, সেই মুরগির যখন আপনারা রেডি করবেন তখন ওই মুরগির যদি কোনো সমস্যা হোক আর না হোক নাও বুঝতে পারেন, বিশেষ করে 1 মাস থেকে শুরু করে সে ডিম না আসা পর্যন্ত এর ভিতরে 2-1 বার খাওয়াবেন, বিশেষ করে 3-4 দিন করে কোর্স করে দিবেন। দেখা যাবে 2 মাস পরে 4 দিন খাওয়ালেন বা 1.5 মাস পরে 4 দিন খাওয়ালেন, আবার দেখা যাবে 2 মাস পরে খাওয়ালেন, এভাবে 3-4 বার খাওয়াবেন। আপনার মুরগির কোনো সমস্যা থাকুক আর না থাকুক, তাহলে হবে কি আপনার প্যারেন্টস মুরগির সমস্যা হবে না এবং রিক্স থাকবে না। কারণ এটা হচ্ছে বুডিংয়ের জন্য সমস্যা, অনেক ক্ষেত্রে বাচ্চা যখন আমরা বুডিং করি তখনও যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে যায় কম হয়ে যায়, এটা আসলে আমরা তার মেশিনে মানে রেডি করি না বা মেশিন দিয়ে তাপমাত্রা দিই না, লাইট জ্বালাই করি, অনেক সময় বেশি হতেও পারে অনেক সময় কম হতে পারে। এই কম হওয়ার কারণে কিন্তু মুরগির ভিতরে পানি জমে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এই সূত্রটা খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে, আপনাদের প্যারেন্টস স্টকটা অনেক সুন্দর হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।